রাজর্ষি এবার আমি আপনার কাছে আসছি। রাজর্ষি এর থেকে বড় অপমান হয় ৭০,০০০ টাকা না হলে প্যান্ডেলে ঠাকুর ঢুকতো না? মানুষের কি পুজো করার ক্ষমতা কম নাকি ইমামদের মসজিদে তাদের যে কাজ আছে কর্তব্য আছে সেটা পালন না না সেটা পালন করার ক্ষেত্রে সেটা পালন করার ক্ষেত্রে তাদের তাদের বলেছেন আপনি বলেছেন সেটা পালন করার ক্ষেত্রে তাদের ভক্তি শ্রদ্ধা কিছু কম ছিল। আপনার কথা নতুন করে ক্লারিফিকেশন দেওয়ার জন্য যদি আপনি আবার আরেকবার সময় চান সম্ভব বলে ফেলেছেন, ব্যাখ্যা চেঞ্জ করুন না। হাতে ঢিল মুখের কথা না না হাতে ঢিল মুখের কথা বলে ফেলেছেন। রাজেশবাবু ৭০,০০০ টাকা করে কোন কোন পুজো প্যান্ডেলকে দেওয়া হয়? গ্রাম বাংলায় যে সমস্ত পুজোগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে সমস্ত পুজোগুলো বন্ধ করেছে, আজকেও বসিরহাট, নিউ টাউন, বিভিন্ন জায়গায় পুলিশের নাকি অত্যাচারের জন্য পুজো বন্ধ, তারা কালো কাপড় দিয়ে মাদুগ্গা, এই নিউ টাউনে একটু দূরে কালো কাপড় দিয়ে মাদুগ্গার মুখ ঢেকে দিয়েছে আজকে পঞ্চমীর দিনকে। বসিরহাটে দুটো পুজো বন্ধের জায়গায়, কাংলা পাহাড়িতে পুজো বন্ধ হয়ে গেছিল, সেই সমস্ত জায়গাগুলো কি দেওয়া হচ্ছে না? তার আসল কথাটা ববি হাকিম এই ডিএর প্রশ্নে বলে দিয়েছিলেন, তেলা মাথায় তেল দেওয়া, এটা সুদীপ্তবাবুরা বলছেন না। ২৫,০০০ কোটি টাকা মতন লাগবে যদি বকেয়া দিয়ে দিতে হয়, এটা সুপ্রিম কোর্টে এফিডেভিট এই রাজ্য সরকার দিয়েছে। সেখানে কিন্তু দাঁড়িয়ে সুদীপ্তবাবুর কথাগুলো রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল বলেননি বা সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের লয়ার কিন্তু বলেনি যে আমরা তো এখানে টাকা দিচ্ছি ওটা টাকা দিচ্ছি। বোধহয় সুদীপ্তবাবুর থেকে কম শিক্ষাগত যোগ্যতা ওই সমস্ত উকিলরা, নিশ্চয়ই কপিল সিব্বাল টিব্বাল এরা তো দাঁড়িয়েছেন, ওরা বোধহয় কম শিক্ষিত ওনার চাইতে। যাই হোক, আর কি বলেছে না, ডিএটা যদি দেওয়া হয় ২৫,০০০ কোটি টাকাটা, তাহলে আনফোরসিন আর্থিক চাপ পড়বে রাজ্যের কোষাগারের ওপরে। কিন্তু মমতা ব্যানার্জি স্পেনে যাচ্ছেন, তার হোটেল ভাড়া কত? ৩ লক্ষ টাকা পার ডে। তো আমি জানি না এটা আনফোরসিন চাপের মধ্যে পড়ে কি পড়ে না। বাকি মেলা খেলা বাদ দিন, আমি আজকে ব্রহ্মাস্ত্র নেব। রাজেশবাবু যা এতক্ষণ বিতর্ক করেছে আপনারা যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে, চন্দনবাবু আপনি হাত তুলছেন, আমি আসবো আমার আজকে ব্রহ্মাস্ত্র। প্রাপ্য ছেড়ে দানের নাটক, যে কথাটা বারবার বলার চেষ্টা করছে, যার যেখানে যা প্রাপ্যটা আছে সেটা দিচ্ছেন না, না দিয়ে কিছুক্ষণ পরে, কিছুদিন পরে, কিছু সময় পরে, কখনো হয়তো কিছু বছর পরেও ফিরে আসছেন, বলছেন আপনাদের জন্য নতুন একটা স্কিম চালু করলাম, তাতে কিছু দান খয়রাতি হবে। প্রাপ্য ছেড়ে দানের নাটক, ভোটের ছকে বাধা শাসক শুধুমাত্র ভোট কেনার জন্য। নম্বর কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কেউ নন, না এমএলএ না মন্ত্রী, তাই উনি যে ঘোষণা, আরে বাবা তৃণমূল দলের কি হলে কিসে যায় না। উনি যে কথা বললেন, ২০০৯ সালে মমতা ব্যানার্জি বলেছিলেন যে ডিএ দিতে পারে না সে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। ২০২৩-এ এসে সেই কথাটা পাল্টে গেল, ঘেউ ঘেউ করবেন না, তেলা মাথায় তেল দেওয়া উচিত নয়। আমি আরেকটা মমতা ব্যানার্জির সিমিলার ক্যারেক্টারিস্টিক শুধু বলে দিই। ২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি যতগুলি প্রকল্পের শিলাপুঁতে শিলাপিসি উপাধি পেয়েছিলেন, ২০১১-তে মুখ্যমন্ত্রী হয়ে সেই নিজের প্রস্তাবিত প্রকল্পের একটি প্রকল্পকে উনি জমি দেননি। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল। আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল। আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।